নমস্কার, ওয়েলকাম টু আই স্টাডিতে সবাইকে স্বাগত। আজকে আমরা আই স্টাডির যে ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফি যে কয়েকটা প্রশ্ন করছিলাম 14,000+ থেকে, তারই আমরা একটা সিরিজ শুরু করছি, সেটা হচ্ছে 6 নম্বর সিরিজ। তো এই 6 নম্বর প্রশ্ন থেকে যেটা শুরু করা যাক, যদি সময় নষ্ট না করে, আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে যে ম্যাচ দ্য ফলোয়িং ফিজিওগ্রাফিক রিজিয়ন অফ দ্য ইন্ডিয়া ইন দিয়ার কারেন্ট লোকেশন। কারেন্ট লোকেশানে যে ফিজিওগ্রাফিক ডিভিশন অফ দ্য ইন্ডিয়া এ বি সি ডি এই চারটে করে দিয়েছে, এই চারটের ভেতরে আমাদের যেটা লাগবে সেটার সঙ্গে ম্যাচ করতে হবে। তো সার্ভাইভ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কুমায়ুনী হিমালয়কে আমরা বলতে পাচ্ছি এ, গঙ্গা প্লেনকে আমরা বলতে পাচ্ছি বি, তেলেঙ্গানা এটা হচ্ছে তেলেঙ্গানা হচ্ছে সি, আর ডেকান হচ্ছে আমাদের ডি, মানে হচ্ছে এক। ডি হবে এক, সি হবে দুই, বি হবে চার, বি মানে হচ্ছে গঙ্গা প্লেন হচ্ছে চার, আর সি হচ্ছে আপনার কুমায়ুন হিমালয়, মানে হচ্ছে 3-4-2-1। তো এই ফরম্যাটে যদি আমি দেখি তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অপশান ডি, ছয়ের অপশান ডি। নেক্সট আসছি আমরা 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলছে যে গালফ অফ মান্নার ইজ সিচুয়েটেড অ্যালং দ্য কোস্ট অফ। গালফ অফ মান্নার কোথায় অবস্থিত? গালফ অফ মান্নার এই শ্রীলঙ্কার কাছে, এই যে জায়গাটা সেইখানে গালফ অফ মান্নার অবস্থিত, এই যে জায়গাটা এখানে গালফ অফ মান্নার অবস্থিত। তো এই গালফ অফ মান্নার ইজ সিচুয়েটেড অ্যালং দ্য কোস্ট অফ তামিলনাড়ু, তামিলনাড়ুর কোস্টের কাছে অপশান এ, তামিলনাড়ু কোস্টের কাছে গালফ অফ মান্নার অবস্থিত। এবারে আসছে হুইচ অফ দ্য ফলোয়িং লাইন্স, হুইচ অফ দ্য ফলোয়িং যেটা বলেছে এভারেজ ক্রিক্স ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্টেট অফ দ্য গুজরাট, গুজরাটের সঙ্গে কোন স্টা অ্যাসোসিয়েটেড নয়। তো গুজরাটের সঙ্গে যে স্টেট ক্রিকগুলো অ্যাসোসিয়েট তাকে বলা হয় কে কে এস বলতে কোরি, কাজহার আর স্যার, এই তিনটে হচ্ছে গুজরাটে অবস্থিত। কিন্তু এই যে গোডাই ক্রিক কিন্তু গুজরাটে অবস্থিত নয়, তাই আমরা এখানে বলতে পারি যে এই যে গোডাই ক্রিকটা আছে এইটা কিন্তু গুজরাটে অবস্থিত নয়। তাহলে 8-এর অপশান হচ্ছে বি। নেক্সট আসা যাক আমাদের 9-এর অপশানে, সেটা হচ্ছে 9-এর দাগে, সেটা হচ্ছে যে এই যে কাশ্মীর এবং জম্মু অ্যান্ড কাশ্মীরের টোটাল ম্যাপটা দিয়েছে এবং যেটা বলেছে সেটা হচ্ছে নর্থ থেকে সাউথ সাজাতে। তো মোদ্দা কথা আমি যখন পড়িয়েছিলাম এটাও বলেছিলাম যে নর্থ থেকে সাউথ আমরা কীভাবে সাজাতে পারি, KLZPD আমরা এইভাবে সাজাতে পারি। এটা বারবার বলেছিলাম এবং আমি কিন্তু 3-স্টার দিয়ে রেখেছিলাম, কারণ কারাকোলাম, লাদাখ, জাসকার, পীরপাঞ্জাল, ধৌরিধর এটা হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে বাই হার্ট, কারণ নর্থ টু সাউথ এইভাবেই এক্সামিনার কিন্তু জিজ্ঞেস করে থাকে। তাহলে ওপরটা কী পেলাম? ওপরটা পেলাম হচ্ছে কারাকোরাম, লাদাখ, জাসকার, পীরপাঞ্জাল আর ধৌরিধর। আমাদের কিন্তু ধৌরিধরটা চায়নি, 1-2-3-4 চেয়েছে। তো আমরা এই অপশানটা যদি আমরা দেখি তাহলে আমরা প্রশ্নে এলে যেতে পারবো যে মাউন্টেন রেঞ্জগুলোকে কী কীভাবে সাজানো যেতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কারাকোরাম, জাসকার, KLZP এইভাবে থাকবে, কারাকোরাম, লাদাখ, জাসকার, পীরপাঞ্জাল। তাহলে আমরা KLZB যদি আমরা করি তাহলে যেতে পারবো অপশান বি, মানে হচ্ছে কারাকোরাম, লাদাখ, জাসকার, পীরপাঞ্জাল, এটা হচ্ছে অপশান বি, মানে হচ্ছে 9-এর অ্যান্সার হচ্ছে অপশান 9-এর অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কারাকোরাম, লাদাখ, জাসকার, পীরপাঞ্জাল, এটা হচ্ছে 9-এর অপশান। লাস্ট আসছে 10-এর প্রশ্ন হচ্ছে প্যালিও ম্যাগনেটিক রেজাল্ট অবটেন্ড ফ্রম ইন্ডিয়ান ইন্ডিকেটস দ্যাট ইন দ্য পাস্ট দ্য ইন্ডিয়ান ল্যান্ডমার্ক হ্যাজ মুভড, ইন্ডিয়ান যে ল্যান্ডমার্কটা কোন দিকে মুভড হয়েছে। এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের এই যে ইন্ডিয়ান ল্যান্ডমার্কটা সাধারণত মুভ হয়েছে কোন দিকে, আমাদের নর্থ আর্টের দিকে আমাদের ইন্ডিয়ান ল্যান্ডমার্কটা, মানে উত্তর দিকে সরে গেছে আমাদের ল্যান্ডমার্কটা, আগে যেখানে ছিল সেখান থেকে কিন্তু অনেকটা উত্তর দিকে সরে গেছে। তাই এখানে হচ্ছে অপশান এ, 10-এর অপশান এ। তারপরে আমি আসছি সেটা হচ্ছে যে ল্যাটিচিউড দ্যাট পাসেস সিকিম অলসো পাসেস থ্রো কোনটা, মানে ল্যাটিচিউড যেটা সিকিম দিয়ে পাস করছে, আমরা একটু ভালো করে যদি ম্যাপটাকে খুব চোখ বলাই তাহলে দেখতে পারবো যেটা সিকিম দিয়ে পাস করছে সেটা কোনখান দিয়ে পাস করতে পারে। তাই স্বাভাবিকভাবেই আমরা এই ম্যাপ থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই তো সিকিম থেকে এরকমভাবে চলে যাবে, তাই এরকমভাবে যে লাইনটা গেছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জম্মু অ্যান্ড কাশ্মীর অনেক ওপরে আছে, HP আরও ওপরে আছে, আর পাঞ্জাব এইখানটায় আছে। কিন্তু যেটা রাজস্থান কিন্তু আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের রাজস্থান কিন্তু এই সিকিমের ওপর দিয়ে, সিকিম যে ল্যাটিটিউডে পাস হয়েছে সেটার ওপর দিয়ে কিন্তু আমাদের রাজস্থানটা পাস হয়েছে। তাই 11-এর অপশান এ। আরও আমরা পরিষ্কার করে যদি ম্যাপটায় দেখে নিতে পারি সেটা হচ্ছে যে আমরা এই যে ম্যাপে দেখতে পারি সেখান থেকে এটাতে আরও পরিষ্কার বোঝা যাবে সেটা হচ্ছে সিকিম কার ভেতর দিয়ে গেছে, সিকিমের সঙ্গে কিন্তু রাজস্থানের একটা একই ল্যাটিচিউডে আছে, এটাকে বলা হচ্ছে ল্যাটিচিউড। আর এই এরকম করে যেটা থাকে সেটা হচ্ছে সুমেরু কুমেরুকে নিয়ে সেটাকে বলা হচ্ছে লংগিটিউড।
আর এখানে আমরা দেখতে পাচ্ছিলাম এটা জম্মু অ্যান্ড কাশ্মীর চলে গেল, এখানে আমাদের হিমাচল প্রদেশ হয়ে গেল, পাঞ্জাব এখানে হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে সিকিমকে আমরা অনেক ওপর ভাবলে, কিন্তু সিকিমের ল্যাটিচিউডটা আমাদের রাজস্থানের সঙ্গে মিলছে। নেক্সট, এবারে আমরা আসছি নেক্সট প্রশ্ন। তারপরে হচ্ছে যে আমাদের সেটা আছে, সেটা হচ্ছে 13 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং লংগিটিউডস ডিটারমাইন দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আমাদের যখন আমি পড়িয়েও ছিল তখন বলেছিল আমাদের কোন লংগিটিউডটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ডিটারমাইন করছে, সেটা হচ্ছে 82.5 ডিগ্রি ইস্ট, 82.5 ডিগ্রি ইস্ট যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ডিপেন্ড করছে, মানে 13 অপশান ডি। তো আপাতত আজকে এখানেই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমার লেসনটা শোনার জন্য। নেক্সট দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি, বাই।